পুরো হাসপাতালে যেন ময়লার ভাগার। হাসপাতালের জরুরি বিভাগ থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ড, সব জায়গায় এমনই চিত্র। দিনের পর দিন পড়ে থাকা এসব আবর্জনার স্তূপ থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো হাসপাতালে। শেষ কবে পরিষ্কার করা হয়েছে সেটা বোঝা মুশকিল। মশা মাছির আখড়ায় পরিণত হয়েছে হাসপাতালটি। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা, বিপাকে হাসপাতালের কর্মরতরাও। গন্ধের জন্য মনে করেন যেখানে বসে থাকা খুব কঠিন হয়ে গেছে। নোংরা ফেলা, এখানে পচা গন্ধ আছে, ঘুমও পারতে পারে না, খেতেও পারে না ঠিক মতন। পরিবেশটা খুবই খারাপ। আমরা এই ক্লিনিক্যাল প্র্যাকটিসে এসে আমরাই অসুস্থ হয়ে যাচ্ছি এই দুর্গন্ধের কারণে। হাসপাতালের যে কর্মকর্তারা এটা মনে হয় কোনো খবরও নেয় না। রোগী নিয়ে এসে সুস্থ করার জন্য আর বেশি অসুস্থ হয়ে পড়ছে। হাসপাতালের এমন করুণ পরিণতি দেখে ক্ষুব্ধ হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। যতদূর চিকিৎসা পাওয়ার কথা আমাদের রোগীদের, সেটুকু সমস্যা দেখতেছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে নাই বললে চলে। এদিকে টোকাইদের উপর দায় চাপিয়ে হাসপাতালের পরিবেশ ফেরানোর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। মুক্ত থাকার কারণে দেখা যাচ্ছে যে ময়লাগুলো ডিসপার্স হয় ওইভাবে, তা আমরা ওখানে একটা সুসংগতভাবে একটা সুন্দর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন তৈরি করার পরিকল্পনা করেছি এবং প্রস্তাব পাঠানোর পরে সেই প্রস্তাবটা অনুমোদিত হয়ে আসছে, হয়তো অচিরেই কাজ শুরু হবে। প্রতিদিন গড়ে প্রায় 5 শতাধিক রোগী এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।